তো আজকে আমি বলবো না নতুন একটি বাংলাদেশি গেম রিলিজ ডেট নিয়ে এসেছি, আজকে আমি এটাও বলবো না নতুন একটি বাংলাদেশি গেমের বেটা ভার্সন খেলুন, এবং আজকে আমি এটাও বলবো না যে আসতে চলছে বাংলাদেশের নতুন আরো একটি গেম। আজকে আমি এটাই বলবো যে এসে পড়েছে বাংলাদেশের নতুন আরো একটি গেম, আর সেই গেমটি প্লে স্টোরে 1 লক্ষ মানুষ ডাউনলোড করে খেলতেছে। তো এটা শোনার পর হয়তো আপনারা শক খেয়ে গেছেন যে আসলে এটা কোন বাংলাদেশি গেম যেটা নাকি আবার 1 লক্ষ মানুষ ডাউনলোড করে খেলতেছে। এখন আপনাদের অনেকের মাথায় ঘুরঘুর করতেছে যে হয়তো এটা অ্যানিহিলেশন, কিন্তু আসলে এটা অ্যানিহিলেশন না, এটি একটি বাংলাদেশের নতুন আরো একটি গেম যেটা একটি ফার্স্ট পার্সন শুটার গেম, আর গেমের সাইজও বেশি না, খুবই কম সাইজ। তো গেমের সাইজ কত, গেমটি খেলার জন্য কত জিবি র্যাম দরকার, এবং গেমের নাম কি, সেই সব কিছুই এই ভিডিওর মধ্যে বলবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর এরকম সব নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমদ, ফিরে আসছি ইন্টার পর। তো গেমটি তৈরি করেছে বাংলাদেশি একটি কোম্পানি যেটার নাম গান ই কাউন্টার গেমস। গেমটি রিলিজ করা হয়েছে অনেক আগেই, সেটা 2020-এ। আর গেমের কনসেপ্টের কথা যদি বলি, গেমটি তৈরি করেছে বাংলাদেশের আর্মিদের থেকে ইন্সপায়ার হয়ে, মানে যেহেতু গেমটা শুটিং গেম তো আর্মি পুলিশ এদের একটা ফিল্ড রাখা হয়েছে, এবং তার পাশাপাশি বাংলাদেশে একটা ফিল্ড রাখা হয়েছে। আর গেমের মধ্যে সিম্পল একটাই বিষয়, গেমের মধ্যে মিশন থাকবে, যে মিশনগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। লাইক মিশনটা হচ্ছে এমন, যারা বিভিন্ন গ্যাংস্টারের কাছে আটকা পড়া থাকবে এবং আপনার কাছ থাকবে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার। তো এরকমই অনেক অনেক কঠিন কঠিন মিশন থাকবে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করেই গেমটা ওভার করতে হবে। আর যেহেতু গেমটা অফলাইন তো গেমের মধ্যে মিশন থাকাই স্বাভাবিক, তবে তার পাশাপাশি তার গেমের মধ্যে আরেকটি মড দিয়েছে, সেটা হচ্ছে 4v4, মানে আপনি থাকবেন, আপনার সাথে 3 জন বট থাকবে এবং এনিমির টিমেও 4 জন বট থাকবে। তো সেক্ষেত্রে এখানে একটা মাল্টিপ্লেয়ার মডেরও ফিল পেয়ে যাবেন। আর সব থেকে বড় বিষয়, বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা গেম এর আগে আমি দেখিনি। তাছাড়া আমরা সবাই মনে করতাম যে বাংলাদেশি গেম মানেই বাটপাড়ি, তারা রিলিজ দিবে বলে রিলিজ দেয় না, তারা আসবে বলে আর আসে না। কিন্তু বাংলাদেশে দেখেন এরকম অসংখ্য অনেক গেম আছে যেই গেমগুলো প্লে স্টোর অলরেডি রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা জানি না। তো যাই হোক, আসলে অনেক গেম অলরেডি বলছে যে আসবে কিন্তু তাদের কোনো খবর নেই, কিন্তু এই গেমটা যেহেতু চলে আসছে তো এই গেমটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর গেমের নাম আছে আর্মি গেমস 2020 বাংলাদেশ, আর গেমের সাইজে বেশি বড় না, মাত্র 74 MB, আর আপনারা এই গেমটা 2 থেকে 3 GB র্যামের ফোনে অনায়াসে খেলতে পারবেন। তো যাদের ডিভাইসে 2 GB র্যাম আপনারা গেমটা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু আমাদের বাংলাদেশি গেম। আর গেমটা যদি ভালো লাগে তাহলে প্লে স্টোর গিয়ে 5-স্টার একটা রেটিং দিয়ে দেবেন তাদেরকে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা জিনিস না বললে নয়, গেমের মধ্যে আমার সব থেকে বাজে একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে অ্যাড, মানে 2টা মিশন কমপ্লিট করার পরপরই গেমের মধ্যে অ্যাড চলে আসতেছে, যেটা খুবই বিশ্রী লাগছে আমার কাছে। বাট তারপরে কিছু করার নেই, যেহেতু গেমটা তারা তৈরি করছে তারা ইনকাম করবেই। তো যেহেতু গেমের মধ্যে মাল্টিপ্লেয়ার মোড নেই তো সেক্ষেত্রে কোনো পারচেসের অপশন নেই, তো যার কারণে গেমের মধ্যে তারা অ্যাড দিয়ে দিছে। তবে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গেমের মধ্যে অ্যাডটা যদি রিমুভ করে যান তাহলে গেমের প্রিমিয়াম ভার্সন আপনারা কিনতে পারবেন, আর সেটা কিনতে হলে আপনাকে 190 টাকা পেমেন্ট করতে হবে। 190 টাকা দিয়ে আপনার চলে এই গেমটার প্রিমিয়াম ভার্সন নিতে পারেন যেখানে কোনো অ্যাড আসবে না। তো আমার কাছে গেমের মধ্যে শুধু একটা জিনিসই খারাপ লাগছে, এই অ্যাডটা। ওভারঅল গেমের গ্রাফিক্স বলেন, গেমের কন্ট্রোল বলেন, গেমের সাউন্ড বলেন, সব কিছু আমার কাছে অনেক চমৎকার লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এটা ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।